আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি সারাহ করিম আছি আপনাদের সাথে। তো আমি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নান রুটি। এই নান রুটি আপনারা যে কোনো সময়, যেমন বিকেল বেলা নাস্তা, সকালের নাস্তায়, এবং এখন রোজা চলছে, রোজার সময় আপনারা ইফতারিতে অনায়াসে এটা খেতে পারেন। তো এই রেসিপিটা এই জন্য আমি এই জন্য নিয়ে এসেছি। এটা খুব সুস্বাদু, আমি বলতে পারি। এই নান রুটিটা আপনারা গরুর মাংস রান্না, তারপর রেজালা, মুরগির টিক্কা কাবাব, যে কোনো কিছুর সাথে খেতে পারবেন, বাসায় রান্না করা জিনিসের সাথে। তো চলুন দেখে নেওয়া যাক এই সুস্বাদু নান রুটির রেসিপিটি। আমরা হালকা কুমকুম গরম পানি, যেখানে আমি হাতটা ছোঁয়াতে পারবো, এমন পানি নিয়ে হাফ চামচ ইস্ট দিয়ে এক চামচের মতো চিনি মিশিয়ে কিছু নেড়ে 10 মিনিটের জন্য রেখে দেব। এখানে মিক্সিং বলে আমি 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, পরিমাণ মতো লবণ। এখানে চিনি দিব আমি আবার 1 চা চামচ। দুধ নিব আমি 1 টেবিল চামচ। হাফ চা চামচ আমি বেকিং পাউডার নিয়ে নিলাম। সব কিছু একটু মাখিয়ে তেল মিক্সড করব, তেলটা 1 টেবিল চামচ। এখন আবার কিছুক্ষণ মাখিয়ে নেব। এখন আমার ইস্ট ফেনিয়ে উঠেছে, এটা আমি এখন ঢেলে দেব। হালকা হাতে আমরা এটা মিশিয়ে নিব। এখন হালকা গরম পানি অল্প পরিমাণ মতো আমরা অল্প অল্প দিয়ে মিশাব। ডোটা খুব শক্ত হবে না, বা নরমও হবে না। এভাবে আমরা অনেকক্ষণ একটু মাখিয়ে নেব। এখন ডোটা এমন নরম হবে। এখন আমি বাটির এই পাশ ওপাশ তেল দিয়ে একটা ঢাকনা দিয়ে 1/2 ঘন্টার জন্য চুলার দুইটা চুলা জ্বালিয়ে দুই চুলার মাঝখানে আমি এটা রেখে দেব, ঠিক এভাবে। ফিরে আসছি 1/2 ঘন্টা পর। এটা ফুলে গিয়েছে, এখন আমি একটু দাবিয়ে আবার একটু মেখে নেব। দেখুন আমি একটু আটা ছিটিয়ে নিয়ে নিয়েছি, এখন আমি এটাকে বেলে নিব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা রুটিটা বেলে নিব। আমি আরেকটা বেলে দেখিয়ে দিচ্ছি, ঠিক এভাবে। আমরা এখন ভেজে নিব। এটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি আমি, এখানে হালকা আছে, আমি আস্তে আস্তে এটা সেকে নিব। এক পাশ হয়ে গেলে আমি আরেক পাশ উল্টে নেব, একটা পাশ ইভন ফুলে উঠলে আমরা একটু উল্টে নেব। দেখুন এই পাশটা কি সুন্দর হয়েছে লালচে।
এভাবে সেকে নিব। দেখুন হয়ে গিয়েছে আমার দুপাশে। আমরা এটা এখন নামিয়ে নেব। নামিয়ে এর মধ্যে এখন আমি একটু ঘি কিংবা বাটার যেটা ভালো লাগে একটু দিয়ে নেবেন, ফ্লেভারের জন্য ভালো লাগবে এবং মুখরোচক লাগবে খেতে। এভাবে আমরা ঘিটাকে একটা চামচের সাহায্যে কিংবা ব্রাশের সাহায্যে ব্রাশ করে নেব। এভাবে বিভিন্নভাবে পুরো রুটিটাতে দিয়ে দিই। এভাবে আমি আরেকটা রুটি সেকে নিই। তো দেখুন বন্ধুরা আমার নান রুটি হয়ে গেছে। এটাতে আমি ঘি বাটার কিছুই লাগাইনি, এই রুটিটাতে লাগিয়েছি। আমার এক কাপ ময়দায় তিনটা রুটি হয়েছিল, আমার বেবিটা একটা খেয়ে ফেলেছে, এই জন্য আপনাদের দেখাতে পারছি না। আমি দুটো দেখাচ্ছি। এই দেখুন কি ফুলেছে আমার রুটিটা, নান রুটিটা খুব সফট হয়েছে এবং খেতে খুব সুস্বাদু হয়েছে। তো ফ্রেন্ডস, তো বন্ধুরা আমার এই নান রুটির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দিবেন একটা এবং কমেন্টস লিখে জানাবেন কেমন হয়েছে। বাসাতে অবশ্যই ট্রাই করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, খুব প্রয়োজন আপনাদের সঙ্গ এবং আমার চ্যানেলের সাথে থাকবেন এটা আমি আশা করি। আমার চ্যানেলটাকে গ্রো করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। তো নান রুটিটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।